তিন জিনিসের দিকে তাকালিস, কয় জিনিস জোরে বলেন? এক নাম্বার আন-নাজার ইলাল মুসহাফ, কোরআনের দিকে তাকালেই সওয়াব, পড়া লাগবে না, করলে তো সওয়াব আছে তাকানো মাত্রই। দুই নাম্বার আন-নাজার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মা বাবার চেহারা, মা বাবার খেদমত করলে তো সওয়াব আছেই, টাকা দিলে তো সওয়াব আছেই, কিন্তু মা বাবার চেহারার নজরের দিকে যদি রহমতের নজরে একবার তাকান, একটা কবুল হজ করলে যেই সওয়াব, ওই সওয়াব আমল নামায় দিবে কে? তিনবার বললেন আল্লাহ রাসূল এই মায়ের কথা, কয়বার? আল্লাহ হাবিব বললেন মা মা মা, তারপরে মা কয়বার, বাবা কয়বার। তার মানে ইসলাম মাকে দিয়েছে স্বর্ণ পদক, ইসলাম মাকে দিয়েছে রৌপ্য পদক, ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ পদক, বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার, ঠিক কিনা? তিনবার যদি মা হয়, একবার যদি বাবা হয়, তাহলে স্বর্ণ পদক কে? রৌপ্য পদক, ব্রোঞ্জ পদক, সান্ত্বনা পুরস্কার, সুবহানাল্লাহ কইতে বললেন না? ওই মায়ের চেহারার দিকে যদি রহমতের নজরে একবার তাকান, কবুল হজের সওয়াব আছে না নাই? তাহলে এক নাম্বার কোরআনের দিকে নজর করলে সওয়াব, দুই নাম্বার মা বাবার চেহারার দিকে নজর করলে সওয়াব, তিন নাম্বার আল্লাহর কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন, বিশটা রহমত নাজিল করবে কে?